আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব পল্লী বিকাশ কেন্দ্রে পিবিকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি অল্প হলে উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিটা কী বলা হয়েছে। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত পল্লী বিকাশ কেন্দ্রে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পুরুষ এবং মহিলা প্রার্থীদের নিকটে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন, এবং পদের নাম কি সহকারী শাখা ব্যবস্থাপক ক্ষুদ্রঋণ। হ্যাঁ, পদের নাম হলো সহকারী শাখা ব্যবস্থাপক ক্ষুদ্রঋণ কার্যক্রম, এবং পদের সংখ্যা 10 জন এবং বয়স অনূর্ধ্ব 34 বছর। এবং এই পদে আবেদন করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে। দেখেন প্রার্থীকে অবশ্যই কমপক্ষে 2টি পরীক্ষা দ্বিতীয় বিভাগ সহ স্নাতকোত্তর পাশ হবে, অর্থাৎ আমাকে আপনাকে মাস্টার্স পাস হতে হবে, এবং জাতীয় পর্যায়ে কোনো এনজিওতে সিনিয়র ফিল্ড অফিসার হিসেবে কমপক্ষে 2 বছর কাজের অভিজ্ঞতা এবং কমপক্ষে 1.5 অর্থাৎ 1.5 কোটি ঋণ স্থিতি পরিচালনা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং বেতন ও অন্যান্য সুবিধা কী দেবে আপনাকে, 6 মাস প্রবেশকালে বেতন সর্বসাকল্যে 28,000 টাকা, এবং স্থায়ীকরণের পর 30,000 টাকা আপনাকে বেতন প্রদান করা হবে। এবং এই পদে আবেদন করতে গেলে আপনার কী কী শর্ত মানতে হবে, দেখেন শর্তাবলীর মধ্যে কী বলা হয়েছে। তারা যে প্রার্থীদেরকে কর্ম এলাকা হবে কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ঢাকা জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গ্রাম পর্যায়ে। প্রার্থীদেরকে কম্পিউটার ও মোটরসাইকেল চালানা প্রদর্শিত হতে হবে, এবং বৈধ মোটর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং আগ্রহী প্রার্থীদেরকে স্বস্ব পদে আবেদনপত্রে জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ সকল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধের ফটোকপি, এবং অভিজ্ঞ প্রার্থীদের কর্মীদের বেলা সর্বশেষ কর্মস্থলে বৈধ প্রত্যয়নপত্র, এবং 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী মে মাসের 20 তারিখ 2024-এর মধ্যে 24-এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় দরখাস্ত ডাকযোগে বা মেলের মধ্যে পাঠাতে পারেন। ঠিকানাটা কি এবং আবার কী বলা হয়েছে যে বর্তমানে উপরোক্ত যেসব অভিজ্ঞ প্রার্থী সর্বশেষ 6 মাসের অধিক ক্ষুদ্রঋণ কার্যক্রমের সাথে বাস কাজের সম্পৃক্ততা নেই, তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ কী বলা হয়েছে, বর্তমানে উপরোক্ত যেসব অভিজ্ঞ প্রার্থী সর্বশেষ 6 মাস মানে এই কাজের সাথে জড়িত না, তাদের কোনো আবেদন করার কোনো প্রয়োজন নেই। এবং বিশেষ দর্শক কী বলা হয়েছে, ফেরতযোগ্য জামানত সহকারী শাখা ব্যবস্থাপক 20,000 টাকা, এবং সাপ্তাহিক ছুটি শুক্র শনি 2 দিন। এবং আবেদন করবেন কোন ঠিকানায়, যে আবেদনপত্র যোগাযোগ ঠিকানা প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াশি টাওয়ার 2572/কে 11 তলা, মিরপুর, DOHS রুট, ECB 74-এর কাছে, এবং মান্টিকাটা, ঢাকা, ক্যান্টনমেন্ট, ঢাকা 1206। ইমেল পাঠাতে পারেন pbkhrd000@gmail.com। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।